মিয়ানমারে এখনও অস্থিরতা বিরাজ করছে, তবে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হামলায় বেশ ভালোভাবেই কোণঠাসা হয়ে পড়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। একের পর এক সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। সম্প্রতি মিয়ানমারে চীনা সীমান্তের কাছে জান্তা সরকারের একটি প্রধান সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। 5 আগস্ট সোমবার সামরিক মুখপাত্র জাও মিনতুন জানিয়েছেন, ঘাঁটিটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে প্রধান আঞ্চলিক ওই সেনা দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তাদেরকে আটক করেছে বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে। জাও মিনতুন আরও জানিয়েছেন, অবরুদ্ধ উত্তর পূর্ব আঞ্চলিক কমান্ডের অসংখ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অক্ষম হয়েছেন তারা। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি অডিও বার্তায় তিনি বলেন, তাদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আটক করা হয়েছে, তাদের সেনারা পরিস্থিতি যাচাই করার জন্য কাজ করছে। গত 25 জুলাই বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA দাবি করে লাসিও শহরের সামরিক ঘাঁটিটি দখল করেছে তারা। শনিবার ঘাঁটিটিতে তাদের সেনা সহ ছবিও পোস্ট করেছে তারা, তবে তারা এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরেই শহর এবং এর আশেপাশে তীব্র লড়াই চলছে। চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট এই লাসিও শহর। গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে MNDAA এর যোদ্ধাদের লড়াই চলছিল সামরিক কার্যালয়টি দখলে নেওয়ার জন্য। লাসিওতে MNDAA এর জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত 3 বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনো সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি MNDAA সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। দেশটিতে সামরিক বাহিনীর 14টি আঞ্চলিক কার্যালয় রয়েছে, এর মধ্যে 10টিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। উল্লেখ্য যে 2021 সালের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে জান্তা সরকার। তারপর থেকে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে বিদ্রোহীরা। এখন তাদের দাপটে জান্তা বাহিনীর ভিত নড়বড়ে হয়ে পড়েছে।